তো এবার আসলে বিএনপি যে এই কথাটি নিয়ে আলোচনা করছে বা তারা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে তারা কোন যে কোনো ভাবে হোক এই সরকারের পতন চায়। খন্দকার মাসুকুর রহমান, বিএনপি তরফ থেকে এটিও বলা হয়েছে যে বিএনপি একদিনেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে। আওয়ামী লীগ আসলে এতটাই দুর্বল দল কিনা যে একদিনেই তাদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বক্তব্যটি দিয়েছেন, বিএনপি কেউ এই বক্তব্য দেয়নি। এই বক্তব্যের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় সেদিন সুস্পষ্ট বলেছেন, বিএনপি প্রতিহিংসামূলক রাজনীতি করে না, বিএনপি পর মত সহিষ্ণুতে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র সকল দল মত পথের তাদের আদর্শ জনগণের কাছে তুলে ধরার স্বাধীনতা থাকে। এটা এক সময় বন্ধ করা হয়েছিল, সেই রাজনীতি আমি যেতে চাই না। আমি আমাদের অত্যন্ত সিনিয়র প্রতিযোগ সাংবাদিক সুন্দর কথা উপস্থাপন করেছেন, 18-14 সংসদ কি জনগণের প্রতিনিধিত্ব করেছে? এই যে বাবু ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, ছাত্র অধিকারের জন্য সংগ্রাম করেছেন, আমরা রাজপথে এর সাবিত আন্দোলনে 9 বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, মানসিক তৃপ্তি রয়েছে। এই 18 সংসদ আর 14 সংসদ যারা সংসদ সদস্য হয়েছেন, নির্বাচনে সংবিধানে রয়েছে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন পরাজয়, তার ওই মধ্যে একটা শান্তি তৃপ্তি রয়েছে। কিন্তু বিএনপি না আসলে তো আসলে সেখানে আওয়ামী লীগের করারও কিছু ছিল না। ওই যে বলেছিল, আমরা সুরাব ভাই বলেছেন, আমরা তো ইলেকশনে গিয়েছিলাম, আমাদের নামে কত মামলা জানেন? 1 লক্ষ মামলা, 40 লক্ষ আসামি, আমিও এর মধ্যে মামলা, বেডি ব্যাগ চুরি আছে আমার নামে, কালকে আমার করে হাজিরা লয়ার ফোন করছে, কি যে কষ্ট। এই প্রশ্নটা একটু দিকটা আমি আপনার কাছে, আমি এই লাইনটা শেষ করি। নির্বাচনে জনগণ আমাকে ভোট দিল না, আবারও বলি, সেটা বিরোধী দলের আসনে বসে জনগণের রাজনীতি জনগণের জন্য হয়, জনগণের কথা বলা যায় তার মধ্যে তৃপ্তি রয়েছে। আমি আপনাকে বলবো, আমরা প্রধানমন্ত্রীর আশ্বাসে সেই জায়গাটি থেকে আপনারা আশ্বস্ত হতে পারেননি, কিন্তু আপনার এই কথার উত্তর আমি টনসিল বাবু আপনার কাছে আসতে চাই, মামলা দিয়ে আসলে বিরোধী দলকে আটকে রাখার একটি অপপ্রয়াস করছে কিনা? আমি মাননীয় সংসদের সুবিধার্থে একটু কথা বলি, যেটা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যদি বিতর্কিত করে, আমি তর্কের খাতিরে স্বীকার করলাম, কিংবা সেটা যদি দুর্বলতা থাকে সেটাকে ভেঙে দিয়ে সংবিধান থেকে বাতিল করে সেই সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রী? আমি আমি শেষ করি নাই, আমি যেটা তার সুবিধা হবে, সুদিন খুব সুদগুপ্তরে এটা প্রধান বানিয়েছিলেন, কোন দল সবাই তত্ত্বাবধায়ক রাখার পক্ষে বলেছিলেন, যদি 14-18 নির্বাচন এদেশের মানুষ মনে করত যে আমার ভোটের অধিকার, আমার ভোটের প্রতিফলন ঘটেছে, চাহিদার, এই রাজনৈতিক দলের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নজরুল ইসলাম বাবু।